আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পূর্বাচল এক্সপ্রেসওয়েতে 100 ফিট প্রশস্ত খালের উপর নতুনভাবে ব্রিজ তৈরির সর্বশেষ অবস্থা। সেই সাথে আমাদের ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন 2021 সালে পূর্বাচলের যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে সেইখানের বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সর্বশেষ অবস্থার কিছু অংশ। তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। বন্ধুরা, পূর্বাচল এক্সপ্রেসওয়েতে 100 ফিটের মতো খাল রয়েছে বেশ কয়েকটি, ইতিমধ্যে যার 4টি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এই ব্রিজগুলো নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্টার ট্রেডিং কর্পোরেশন এবং পুরো প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছে 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাংলাদেশ আর্মি। এই প্রকল্পের কাজ শুরু হয় 19 সেপ্টেম্বর 2019 সালে এবং এই প্রকল্পটি 18 মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, অর্থাৎ 2021 সালের 21শে ফেব্রুয়ারির ভিতরে। এই প্রকল্পের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই 100 ফিট খালগুলো বালু নদীর সাথে সংযোগ স্থাপন করবে। পূর্বাচল এক্সপ্রেসওয়েতে চলছে আন্ডারপাস নির্মাণের কাজও। এই আন্ডারপাস নির্মাণের কাজও চলছে খুব দ্রুত গতিতে। ২০২১ সালে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে এই পূর্বাচলেই, যার জন্য স্থাপন করা হচ্ছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, যার কাজ চলছে খুব দ্রুত গতিতে। সব কিছু ঠিক থাকলে 2021 সালের বাণিজ্য মেলা এখানেই অনুষ্ঠিত হবে। এই এক্সিবিশন সেন্টারটি নির্মাণ কাজ শেষ হলে বাণিজ্য মেলা সহ বিভিন্ন ধরনের মেলা সারা বছর ধরেই এখানেই অনুষ্ঠিত হবে। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।